শীতকালের কথা স্মরণ করতে মুখে আসে ভয়, জিভে আসে জল, ঠান্ডা বাতাসে কাঁপতে থাকে শীতার্ত মানুষজন, গাছের আগায় ঝুলতে থাকে রসের হাঁড়িগুলি, একটু ছুতো পেলে তাই খেয়ে যায় মৌমাছিগুলি, নলেন গুড়ের মিষ্টি আর পিঠে পুলি দেখতে পেলেই সব ঠান্ডা ভুলি, শিশির ভেজা পায়ে পায়ে চলছে মানুষগুলি, বনভোজন নাকি তাদের প্রধান উদ্দেশ্য জানো নাকি তুমি? 25শে ডিসেম্বর মানে কি শুধুই বনভোজন করি? কেক খাওয়াটাও আর একটা নিয়ম জানো নাকি তুমি? তাই চলো সবাই মিলে বলি শীতকাল কোথায় গেলে তুমি। সো হে গাইস, দিস ইজ সুদীপ্তা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকে অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা টুক করে টিপে দাও, ভিডিওকে লাইক করে দাও, ভিডিওকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম সুদীপ্তা, আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার, সেখানে কেউ তোমরা আমাকে ফলো করতে পারো। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো শীতকাল এসে গেছে, তাই গরম চরম নরম হালকা হয়ে যাক। ঋতু পর্যায়কে মানুষ তার ইচ্ছে মতো মনে করে, সে গরমকাল হোক বা শরৎকাল হোক বা শীত হোক কিংবা বর্ষা, কি বুঝতে পারছেন না? কোনো ব্যাপার না, আমি বুঝিয়ে দিচ্ছি। A few moments later. শীতকাল, কি ঠান্ডা রে ভাই, একদম জমে যাচ্ছে রে, এর থেকে অনেক অনেক ভালো রে গরমকাল, অনেক ভালো ভাবে। এই সময় আবার কি ফোন করে ভাই? হ্যালো হ্যালো বল ভাই, আরে কি ভীষণ ঠান্ডা পড়েছে ভাই আমার বাড়িতে ভাই, ভীষণ ঠান্ডা, একদম জমে যাচ্ছে ভাই। হ্যাঁ ভাই, রাখ ভাই, কেটে যাচ্ছে একদম। Many months later. কি গরম ভাই, এর থেকে তো শীতকাল অনেক ভালো ছিল ভাই। ছাদে জলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে ভাই, এবার স্নান করতে। Many months later. বর্ষাকালে ডুয়েটদের অবস্থা, একটু ফুল লাগে। হ্যালো স্বর্ণ, কি মানে স্বর্ণালি, জানো আমার একটা এখন গান মনে পড়ে গেল, ও শোনাচ্ছি দাঁড়াও। ওরে ভাই বর্ষা এসেছে বনে বনে, ওরে ভাই বর্ষা এসেছে বনে বনে। হ্যালো স্বর্ণ, খুব কষ্ট যে বলো না শোনা গো, আমার সবাই নেটওয়ার্ক গুলো একটু শান্তিতে ভাব ভালোবাসা করতে দেবে, বাজে নেট মারা দিনটাই খারাপ। Many months later. শরৎকালে শীতকালের কবিদের অবস্থা, শীতকাল কবে আসবে সুপর্ণ, আমি 3 মাস ঘুমিয়ে থাকব, প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ারকি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার, অন্ধকারে নীল ফানস উড়িয়ে দেয় কারা, সার রাত বাজি পোড়া হই হল্লা, তারপর হঠাৎ ভোজবাজির মতো নেবে যায় সব, একসঙ্গে উৎসবের দিনগুলি হাওয়ার মতো ছুটে আসে, বাঁশের শব্দ আর কানে আসে না তারানাথ। তারানাথ? তারানাথ কোথা থেকে এলো? আরে এ তো তারানাথের বই ভাই, এতক্ষণ ধরে আমি এটা পড়ছিলাম, কোথায় শীতকাল, এ তো শরৎকাল চলছে। তো শীতকাল প্লাস ঠান্ডা ইজিকাল টু মানুষের মনে কান্না। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর হচ্ছে ইয়াকুতস্ক, তো এখানকার মানুষ যে কষ্টে বসবাস করছে সেটা একটু দেখে নেওয়া যাক। চলো, শীতকাল মানে মৃত্যুর শহর, ইয়াকুতস্ক তার নাম, শীতকাল হলে বিদ্ধ হয়ে যায় এই শহরের কাজ। শীতকাল মানে কত কষ্ট বুঝতে পারবে সেই বাঙালি আজ, একটু ঠান্ডা পড়লে যারা লেপের তলায় ঢুকে যায় বুঝতে পারবে প্রকৃত ঠান্ডা সেই বাঙালি আজ। শীতকাল হলে নদীর জল বরফে পরিণত, দেখুন এই নদীটি সম্পূর্ণভাবে বরফে পরিণত হয়েছে, বন্ধ হয়ে যায় সব কাজ, গরম জল সেখানে আকাশে ছুড়লে হয়ে যায় তুষার ডাস্ট, 100 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে সেখানে বাইরে যেতে হলে পড়তে হয় ডজন খানিক পশুর সাজ, একটু ছুতো পেলে তাই জমে যায় গাড়ির উইন্ড গ্লাসের কাঁচ, রেস্টুরেন্টসে নুডলস জমে যায়, মাছগুলি সেখানে কাঠে পরিণত হয়ে যায়, বুঝতে পারবে না এত শক্ত কি মাছ, 15 মিনিটের বেশি বাইরে থাকলে বন্ধ হয়ে যায় আঙ্গুলের কাজ, হাতগুলো খুব ব্যথা করছে, আমার হাত ফিল করতে পারছিলাম না, প্রতি যন্ত্রণা। শীতকালে সেখানে মানুষ কাঁদতে থাকে, খুব ব্যথা হচ্ছে, কলা করতে থাকে হাতুড়ির কাজ, 1 মিনিটের মধ্যেই হাতুড়িতে পরিণত হয়ে যাচ্ছে। শীতকাল মানে সেখানে ফ্রিজের চেয়েও 3 গুণ বেশি ঠান্ডা, প্রকৃত শীত মানে কি বস্তু বুঝতে পারলে তো সেই বাঙালি আজ।
তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই শীতকালটা ঠিক এখন বোঝা যাচ্ছে না। পার্থ অর্পিতা যা টাকা চুরি করছে, ওয়েস্ট বেঙ্গল তো গরম হয়ে যাবে। ছুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। এটা ভুল করে বেরিয়ে গেছো কাকু। একটু বলে দিলাম টাকা চুরির কথা, জেলে ভরে দিল গাইস। আমি আসছি গাইস। Classic.